নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। পূজোর আনন্দ মাটি করতে এবার কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় হিলারি। খুব সম্ভবত ষষ্ঠী থেকে নবমীর মধ্যেই এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলবর্তী এলাকায় আঘাত আনতে পারে। ভূভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু হতে পারে ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার। ঘূর্ণিঝড়টির আঘাতে উপকূলবর্তী এলাকার পাশাপাশি বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অক্টোবর মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল মাস। বর্ষা বিদায়ের শেষ পর্বে রীতিমতো কিন্তু ঘূর্ণিঝড়ের সম্মুখীন হবেন বাংলার মানুষেরা। তো আসুন এখন আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিমুখ কোন দিকে থাকতে চলেছে, তার পাশাপাশি ঘূর্ণিঝড়টি ঠিক কোন সময় তৈরি হয়ে ঠিক কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে, এবং ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন এর ফলে বাংলার কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস। তারই সাথেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিতভাবে। এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, কারণ আপনার জেলার সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার ফলে অতিরিক্ত জলপ্রবাহের জেরে তৈরি হয়েছিল বন্যার পরিস্থিতি। এই মুহূর্তে এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার ওপর থেকে সরে গিয়েছে, এবং আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 48 ঘন্টার মধ্যেই নতুন করে কিন্তু আবারও বঙ্গোপসাগরে সাইক্লোনিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় হিলারি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু সর্বোচ্চ গতিবেগে আছড়ে পড়তে পারে, যার গতিবেগ ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার হতে পারে, যার ফলে উপকূলবর্তী বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি 3 থেকে 4 দিন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন কিন্তু তার সর্বোচ্চ গতিবেগে ক্ষয়ক্ষতি চালাবে, এবং এরপরেই তা কিন্তু ক্রমাগত শক্তিক্ষয় করতে থাকবে, যা কিন্তু পরবর্তীকালে গভীর নিম্নচাপের আকার ধারণ করে পশ্চিমবঙ্গের ওপর থাকতে পারে, যার ফলে পূজোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহবিদরা।